স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সুরভী আলম তরণী। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। মূল্যস্ফীতির চাপ কমাতে প্রথমবারের মতো চাল বিক্রি শুরু করেছে টিসিবি। তেল, চিনি ও ডালের সঙ্গে জনপ্রতি 5 কেজি করে চালও কিনতে পারবেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা। রবিবার থেকে দেশব্যাপী এই সুবিধা চালু হয়েছে। এই কর্মসূচিতে ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারের মধ্যে 30 টাকা দরে 5 কেজি করে চাল দেয়া হচ্ছে। দেশব্যাপী এ কার্যক্রমে টিসিবির ডিলাররা নির্ধারিত দিন ও সময়ে বিতরণ করবেন। একজন কার্ডধারী 200 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 120 টাকায় 2 কেজি মসুর ডাল, 70 টাকায় 1 কেজি চিনি ও 150 টাকায় 5 কেজি চাল কিনতে পারবেন। এবং এসব নিয়ে আমরা আমাদের মানচিত্রের আলোচনার বিষয় ঠিক করেছি। মূল্যস্ফীতির চাপ কমাতে চাল বিক্রি শুরু করেছে টিসিবি। এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন রাজবাড়ির বালিয়াকান্দি থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মান্নান খান এবং রংপুর থেকে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় এবং আপনাদেরকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। প্রথমে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাইব, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে বলা হচ্ছে যে মূল্যস্ফীতির উপরে চাপ কমাতেই মূলত চাল বিক্রি শুরু করেছে এবার টিসিবি। এখন বাস্তবতা হচ্ছে কতটুকু চাপ কমানো যাবে? আর উচ্চ মূল্যের এই বাজারে তো মধ্যবিত্তরাও লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? হ্যাঁ, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে টিসিবির যে প্রোগ্রামটা আগে চিনি, মসুর ডাল এবং সয়াবিন তেল দিয়ে শুরু হতো, বর্তমানে খাদ্য অধিদপ্তরের সাথে সমঝোতা করে অর্থাৎ সংযুক্ত হয়ে আমরা নতুন করে চাল শুরু করেছি 16 তারিখ থেকে। 16 তারিখ থেকে আমরা সারা দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা টিসিবির পণ্য সহ খাদ্য অধিদপ্তরের চাল সহ আমরা বিতরণ শুরু করেছি। এবং রংপুরের অধীনে, টিসিবি রংপুরের অধীনে প্রায় 13,16,046টি কার্ডধারী পরিবার অনুকূলে দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই রংপুর সিটি কর্পোরেশন সহ অন্যান্য আমার অধীনে 60টি জেলায় কার্যক্রম শুরু হয়েছে। এই চাল দেওয়ার কারণে নিম্ন আয়ের মানুষের মাঝে একটা মানে আশার আলো সৃষ্টি হয়েছে, তারা এটাকে পজিটিভলি গ্রহণ করেছেন এবং সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এবং টিসিবির এই কার্যক্রমে আমরা যখন ইয়াতে মনিটরিংয়ে বের হই, তখন ট্রাকের সামনে যে শত শত মানুষ, তাদের মুখে হাসি, তাদের কথা, তাদের যে উদ্দীপনা দেখলেই মনে হচ্ছে যে টিসিবির সাথে যে চাল দেওয়া হলো এতে জনগণ সরাসরি মানে বিষয়টি পজিটিভলি নিয়েছে। এবং এতে দেশে 1 কোটি কার্ডধারীর অনুকূলে প্রায় 5 কোটি পরিবার, এতে 5 কোটি জনগণ এতে উপকৃত হবে। জি মোহাম্মদ শফিকুল ইসলাম, মূলত নিম্ন আয়ের মানুষের জন্য তো এই কার্যক্রম, এই যে 5 কেজি করে চাল দেয়া হচ্ছে, এতে কি আসলেই নিম্ন আয়ের লোকজনেরা খুশি? কিংবা তাদের তো নিম্ন আয়ের লোকজনের যেটা দেখা যায় যে পরিবারের জনসংখ্যা একটু বেশি হয়, তারা কি আসলেই খুশি? তারা আসলেই খুশি, কারণ এই কার্যক্রম তো পূর্বে ছিল না, নতুন করে সংযুক্ত হয় তারা খুশি। হয়তো পর্যায়ক্রমে যদি আরও ভালো মানে পজিটিভলি সবাই গ্রহণ করে এবং চালের মানও অনেক ভালো, তো এতে করে দেখা যাবে যে পর্যায়ক্রমে আরও পরিমাণ বাড়তেও পারে। সেটা জনগণের চাহিদার ওপর এবং তার সরকারের আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় হয়তো বা আরও পরবর্তীতে আরও সেটা বাড়তেও পারে। নিশ্চয়ই এ নিয়ে আমরা আরও আলোচনা করব। আপনি থাকবেন আমাদের সাথে মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা এখন জনাব আব্দুল মান্নান আপনার কাছে জানতে চাচ্ছি যে টিসিবির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, বিশেষ করে আপনার এলাকার রাজবাড়ির বালিয়াকান্দির কি অবস্থা জানাবেন একটু। আসসালামু আলাইকুম। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই টিসিবির মাধ্যমে তেল, চিনি, ডাউল দিচ্ছে স্বল্প আয় মানুষের ভিতর, এবং এই
দ্রব্যমূল্য পণ্যগুলো মোটামুটি আপনার তৃণমূল পর্যায়ে পাচ্ছে, আমরা ইউনিয়ন ইউনিয়নে দেই সকাল 9টা থেকে 5টা, এবং এর সঙ্গে চাউলটা যোগ করে সরকার আরও ভালো একটা কাজ করেছে। চাউলের বাজার আসলে এখন স্থিতিশীল আছে, তারপরও সরকার 5 কেজি চাল দেওয়াতে বাজার আরও স্থিতিশীল হয়ে যাবে, দাম কমে যাবে। পাশাপাশি আমার মনে হয় যদি 5 কেজির জায়গা যদি 10 কেজি দেয় তাহলে জনগণের আর একটু উপকার বেশি হবে, কারণ একটা ফ্যামিলিতে না হলে তো 5-7 জন লোক আছে, 4 জন লোক আছে, যদি 10 কেজি করে চাউল দেওয়ার প্রক্রিয়া করে তাহলে মনে হয় ভালো হয়। আর ওই সঙ্গে আমাদের রাজবাড়ী সাইডে চিনিটা পাচ্ছে না, চিনিটা যদি অন্তত 1 কেজি করে দেয় তাহলে জনগণ আরও সন্তুষ্ট হয়, সন্তুষ্ট আছে সরকারের প্রতি, চিনিটা দিলে আরও সন্তুষ্ট হবে। চিনিটা যদি মানুষ সাধারণ জনগণ আফসোস করে যে সরকার চিনি দেয় না, ডাল দিচ্ছে, চিনি দিচ্ছে, চাউল দিচ্ছে, সেটা ভালো একটা উদ্যোগ, এই সঙ্গে তো আমাদের চিনিটাও দেওয়া হয়। জি জনাব আব্দুল মান্নান, আপনি নিজেই বললেন যে 5 কেজি আসলে যথেষ্ট নয়, 10 কেজি করে হলে ভালো হয়। আপনি কি এ ব্যাপারে স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছেন, তারা কি বলছেন আসলে এ ব্যাপারে? জি 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 আমি তারা বলছে যে আগে 5 কেজি করে দিয়ে আমরা শুরু করে দেই, পর্যায়ক্রমে আবার দরকার লাগলে পরে বাড়াই দেবো, এই ধরনের একটা আশ্বাস দিয়েছেন আমাদের যে যদি প্রয়োজন আমরা বাড়াই দেব। জি জনাব আব্দুল মান্নান, আপনি তো একজন ডিলার, আপনি নিজে এই ব্যাপারে ভালো বলতে পারবেন যে অনেকেই অভিযোগ করেন যে পণ্যের মান, গুণগত মান ভালো হয় না, তো আপনি কি বলবেন এ ব্যাপারে? এবারে যে পণ্যগুলো দেয়া হচ্ছে সেগুলো কেমন মানের? জি না আমার আমরা আমি আজকে থেকে মোটামুটি 10-12 বছর পৃথিবীর পণ্য দিই, চিনি ভালো, ডাউল ভালো, তেলও ভালো, এখন চালটা আমরা দেন এইবার প্রথম দেব, তা চালটা আমাকে দেখছি সরকার মোটামুটি যে খাদ্য বান্ধবের পৃথিবীর মাধ্যমে ইসি দিলাদের দেওয়ায় তাদের চালের মান দেখছি মোটামুটি ভালো, তা আমাদের মানটা বোধ হয় আরও একটু ভালো হবে, আমি তো খুব সুন্দর এবং সবাই পছন্দ করে, কেউ অপছন্দ করে না, তেলও সুন্দর, ডালও সুন্দর, আর চিনিও সুন্দর। জি জনাব আব্দুল মান্নান, ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। আমরা আবারও ফিরে আসব আপনাদের দুজনের কাছেই, মোহাম্মদ শফিকুল ইসলাম আপনিও থাকবেন আমাদের সাথে, আমরা আপনাদের কাছে ফিরব একটি বিরতির পরে। আবারও স্বাগত মানচিত্রে। আজ মানচিত্রে আমরা আলোচনা করছি মূল্যস্ফীতির চাপ কমাতে চাল বিক্রি শুরু করেছে টিসিবি এই প্রসঙ্গে, এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মান্নান খান, এবং রংপুর থেকে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। এবারে আমি জনাব শফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাই, এই যে টিসিবির কার্ড বিতরণ আসলে কিসের ভিত্তিতে করা হয়, আর যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা কি আসলেই টিসিবির কার্ডধারী হতে পারছেন, আর যারা এখনও কার্ডধারী হতে পারেননি তাদের জন্য কি ব্যবস্থা? ধন্যবাদ। টিসিবির কার্ড দেশের 1 কোটি পরিবারকে দেওয়া হয়েছে। এটা আসলে আমাদের যে ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের তত্ত্বাবধানে এলাকার মেম্বার চেয়ারম্যানরা মিলে ওরা মানে এলাকায় যে গরিব নিম্ন আয়ের মানুষগুলো আছে তাদের তালিকা তৈরি করে টিসিবিতে পাঠানো হয়েছে, এবং টিসিবি সেই তথ্যের ভিত্তিতেই কার্ড তৈরি করে সকলের মাঝে বিতরণ করা হয়েছে। আপনি তালিকার কথা বলছেন, এই তালিকা কি সঠিকভাবে মূল্যায়ন করা হয় কিনা একটু জানাবেন। এই তালিকা সঠিকভাবে মূল্যায়নের দায়িত্ব স্থানীয় প্রশাসনে, তারা দেখভাল করছে, সুন্দরভাবে দেখভাল করছে, এতে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি আজ পর্যন্ত, তো এতে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি, আর যারা নিম্নবিত্ত তারাই পাচ্ছে, এবং আমাদের যে পয়েন্ট আছে পয়েন্টের সকাল থেকে বিকাল পর্যন্ত কার্ডধারীরাই পণ্য মূলত পায়, এরপরে যখন অবশিষ্ট পণ্য বেঁচে যায় তখন যে ট্যাগ টিম আছে ট্যাগ টিমের নির্দেশেই উপস্থিত আরও যারা নিম্ন আয়ের মানুষ আছে যারা কার্ড পায়নি তাদের জন্য ব্যবস্থা করা হয়, তাদেরকেও অবশিষ্ট পণ্য তাদের মাঝেই বিতরণ করা হয়।
জি ধন্যবাদ আপনাকে শফিকুল ইসলাম। এবার আব্দুল মান্নান আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক সময় অভিযোগ আসে যে প্রতারক চক্র সংঘবদ্ধভাবে টিসিবির লাইনে দাঁড়িয়ে একাধিকবার পণ্য সংগ্রহ করেন এবং সেগুলো খোলা বাজারে বেশি দামে বিক্রি করেন, আর অন্যদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মূল ভোক্তারা পণ্য পান না। এক্ষেত্রে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা এক্ষেত্রে কি কোনো নজরদারি রয়েছে? আমার রাজবাড়ি বালিয়াকান্দিতে এই ধরনের কোনো এরকম কোনো ঘটনা ঘটে নাই যে তারা লাইনে দাঁড়ায় পায় নাই, তারপরে নিয়ে বাজারে বিক্রি করেছে। আমাদের বালিয়াকান্দির রাজবাড়িতে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। মোটামুটি যারা লাইনে দাঁড়াইছে কাজ নিয়ে প্রত্যেকেই পণ্যটা পাইছে এবং পায়ে খুশি হয়েছে, এবং তাদেরকে আমরা বিলম্ব করাই নি। আমি দুইটা কাউন্টার করি এবং দুইটা জায়গায় আমি পণ্য দোয়াই, যারা পাবলিক বিরক্ত হয় না। পাবলিক খুব খুশিভাবে এই মালটা নিয়ে যাচ্ছে এবং মালটা তারা বাড়িতেই নিয়ে যায়। আমরা বাজারে বিক্রি করা এই ধরনের কোনো পাই নেই, অভিযোগ পাই নেই। জি জনাব আব্দুল মান্নান খান, আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে প্রতিদিনের সম্ভাব্য স্পট কি আগের দিন আপনারা জানিয়ে দেন কিনা, এতে করে কি কোনো সুফল পাওয়া যাচ্ছে কিনা? জি জি, আমরা দুই দিন আগে মাইকিং করে দেই, তারপরে চেয়ারম্যানের কাছে বলি, চেয়ারম্যান মেম্বারদের কাছে বলে, মেম্বাররা চৌকিদারের কাছে বলে, বলার পরে এরা পাবলিসিটি করে দেয় এবং 100% লোক উপস্থিত হয়। 9টা থেকে 5টা বন্দুক দেই আমরা, লোক খুব স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয় আমাদের অঞ্চল এলাকায়। জি ধন্যবাদ, জি ধন্যবাদ আপনাকে আব্দুল মান্নান। আরেকটি প্রশ্ন জানতে চাই যে যে পণ্যগুলো এখন দেওয়া হচ্ছে আপাতত, এসব পণ্য ছাড়াও আরও কী কী পণ্যের চাহিদা রয়েছে ভোক্তাদের মাঝে? জি আপনাকে ধন্যবাদ। জি জি, চাহিদা খালি একটা চিনিরই চাহিদা বেশি রয়েছে, চিনির চাহিদাটা একটু বেশি করে, আর একের সাথে চাল দিয়ে দিল, আমার মনে হয় সম্পূর্ণটাই চাহিদাটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার শফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাই, তাহলে কি বলবো যে টিসিবির এই কার্যক্রমকে কি সংকটের সেবাদাতা হিসেবে বলা যায় কিনা? জি ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, টিসিবির এই কার্যক্রমকে সেবাদাতা প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা যায়, কারণ আমরা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে আমরা আমাদের ডিলাররা টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বর্তমানে চাল সহ ভোক্তার মাঝে পৌঁছে দিচ্ছে। এবং যে বর্তমানে দুইটি অধিদপ্তর একত্রিত হয়ে যে প্রোগ্রামটা চালু করলো, এতে করে জনগণের ভোগান্তি অনেকটা কমে গেল। আগে কি করতো, আগে একজন টিসিবির কার্ডধারী ভোক্তা একদিন মাল পণ্য আনতো এবং আরেকদিন চালের কার্ডধারী ভোক্তা আরেকদিন যেত, এতে করে সময়ের অনেক সময় ক্ষেপণ হতো এবং ভোগান্তি দুই দিন লাইনে দাঁড়ানোর কারণে ভোগান্তিও হয়ে যেত। এখন সেটা হচ্ছে না। এখন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে, বাণিজ্য মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমাদের যে প্রোগ্রাম বর্তমানে চালু হয়েছে দুইটি মন্ত্রণালয় যৌথভাবে, এতে করে দেশের 1 কোটি মানুষ, 5 কোটি 1 কোটি 1 কোটি পরিবার, 5 কোটি মানুষ খুব মানে ভালোভাবেই টিসিবির সেবা পাচ্ছে। জি, আরও পণ্য নিয়মিত উত্তোলন করতেছে, এতে কোনো সমস্যা এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই, আপনাদের কাছে এখন পর্যন্ত কোনো সমস্যা আসেনি। জি ভালো খবর। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে বৃদ্ধ বা স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিরা যারা রয়েছেন কিংবা বিশেষ সুবিধা বঞ্চিত যারা রয়েছেন, তাদের জন্য কি আলাদাভাবে কোনো লাইন বা উদ্যোগ নেওয়া যায় কি না? জি উদ্যোগ, ধন্যবাদ। ইতিমধ্যে উদ্যোগ আমরা গত মার্চ 2023-22 থেকে আমরা নেওয়া শুরু করছি। যারা প্রতিবন্ধী লাইনে দাঁড়াইতে পারছে না, যাদের বয়োবৃদ্ধ,
যারা মানে আরও মানে দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী টাইপের বা যারা লাইনে দাঁড়াতে সক্ষম নয় তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থায় লাইনের বাইরে থেকেই তারা কার্ড শো করলেই আমাদের ডিলারদের নির্দেশনায় তারা কার্ড শো করা মাত্রই তাদের পণ্য যেন দিয়ে দেওয়া হয়, তাদের কোনো ভোগান্তির শিকার যেন না হয়, তারা যেন এখানে এসে পণ্য নিয়ে যেতে পারে। জি মোহাম্মদ শফিকুল ইসলাম, এই দ্রব্যমূল্যের উপর এটি কোনো আদৌ প্রভাব ফেলবে কিনা টিসিবির এই কার্যক্রম, বিশেষ করে স্থানীয় বাজারগুলোতে? অবশ্যই প্রভাব ফেলছে। যে 5 কোটি যে 1 কোটি পরিবার যারা এই পণ্যগুলা টিসিবির কাছ থেকে নিচ্ছে, এই পণ্যটা বাজারে অবশ্যই চাহিদা থাকতো যেটা টিসিবি পূরণ করছে, যার কারণে বাজারে যে যে পরিমাণ পণ্য মূল্য বৃদ্ধি হওয়ার কথা টিসিবির কারণে, টিসিবি পণ্য দেওয়ার কারণে সেই সেই চাহিদাটা অনেকটা পূরণ হচ্ছে, যার কারণে টিসি বাজারে পণ্যের দাম সেই তুলনায় বাড়ছে না। জি, তার মানে খাদ্য সুরক্ষা অনেকটাই নিশ্চিত করা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে আমাদের মানচিত্রের আয়োজনে যুক্ত হবার জন্য।